তো ফাইনালি আইপিএল 2025-এর জন্য যে মেগা অকশন হবে সেই মেগা অকশনের ডেট কিন্তু এবং লোকেশন কিন্তু রিভিল হয়ে গেছে। গত রাতে আমরা জানতে পেরে গেছি যে কোথায় হবে আইপিএল 2025-এর জন্য মেগা অকশন এবং কবে কবে হবে। সুতরাং আমাদের হাতে কিন্তু খুব বেশি একটা সময় নেই, আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের হাতেও কিন্তু খুব বেশি একটা সময় নেই। এর মাঝে মাত্র অল্প কয়েকদিনের অপেক্ষা, 17-18 দিনের অপেক্ষা কিন্তু মাত্র, তারপরেই আমরা দেখতে পাবো আমাদের সেই বহু প্রতীক্ষিত আইপিএল 2025-এর মেগা অকশন। তবে তার আগে কিছু ইন্টারেস্টিং ব্যাপার বা ঘটনা কিন্তু উঠে এলো মার্কেটে, এবার সেটাই বলবো আজকের এই ভিডিওতে। যে কি সেই ইন্টারেস্টিং ফ্যাক্ট, কেকেআরের জন্য কি রয়েছে সুখবর, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো আরশিদীপ সিং তোমরা প্রত্যেকেই জেনে থাকে, ওয়ার্ল্ড ক্রিকেটে একটা নিউ সেন্সেশন বলতে গেলে টি টোয়েন্টির কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বোলার এই মুহূর্তে আরশিদীপ সিং, আর আইপিএলের তো ভাই টপ বোলারই তাকে বলা চলে। তো আমার মনে হয় যে কেকেআর তাকে টার্গেট করা উচিত এবং কেকেআর তাকে পেয়েও যাবে অকশনে, পেয়েও যাবে এই কারণেই বলছি, কারণ সে কিন্তু পাঞ্জাবের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, সে কিন্তু মেগা অকশনে চলে এসেছে, পাঞ্জাব তাকে রিলিজ করে দিয়েছে। তবে আর সে কিন্তু পাঞ্জাবের সমস্ত পোস্ট, ইনস্টাগ্রামে যত পোস্ট ছিল সব পোস্ট কিন্তু ডিলিট করে দিয়েছে, ইট মিনস সে কিন্তু পাঞ্জাব কিংসের কখনো যাবে না, সে কিন্তু অকশনেই থাকবে। তো এটা একটা বড় সুযোগ কেকেআর জন্য তাকে কেনার মেগা অকশন থেকে। আমি তো বলবো আরশিদীপ সিংকে অবশ্যই টার্গেট করে তাকে কেনা উচিত টি টোয়েন্টিতে, আইপিএলে বা টি টোয়েন্টিতেই তার থেকে বেটার বোলার কিন্তু এই মুহূর্তে খুব কমই আছে। সুতরাং আমি তো বলবো অবশ্যই তাকে টার্গেট করা উচিত। তোমরা কি বলছো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।